যে কোনো অনুষ্ঠানেই শাড়ি পরতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি ওরকমভাবে শাড়ি পরতে পারি না, জানি না কেমন পড়েছি। আর যারা অভিজ্ঞ আপুরা আছেন, শাড়ি পরতে পারেন সুন্দর এবং গুছিয়ে, তারা কিন্তু কমেন্ট করবেন যে আমার শাড়ি পরাটা সুন্দর হয়েছে কি না। যতটুকু পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে পরার, তবে শাড়ি ওরকমভাবে তো প্রতিনিয়ত পরা হয় না কোনো অনুষ্ঠান ছাড়া। তারপরও বিশেষ করে অনেক অনুষ্ঠানেই দেখা যায় আমরা থ্রি পিস পরেই যাই, আমরা বলতে আমি থ্রি পিস পরেই যাই, কারণ শাড়িটা অনুষ্ঠানের শেষ পর্যন্ত না আমি গুছিয়ে হাঁটতে পারি না। যাই হোক, তারপরও আজকে চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আজকে কিন্তু যতটা চেষ্টা করেছি ততটা পেরেছি, কিন্তু অনেকটাই গরম ছিল। যাই হোক, একটা অনুষ্ঠানে গেলে একটু এরকম সাজলে অনুষ্ঠানে গরম লাগবে, এটাই স্বাভাবিক। যাই হোক, কেউ কিন্তু ভিডিও করারও ছিল না, একা একাই একটু একটু ভিডিও করতেছিলাম, তবে সেটাই একটু আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর কমেন্ট করতেও আপনারা ভুল করবেন না। আসলে ভিডিওটা আরও লং করতে চেয়েছিলাম, তবে সেটা আর হলো না। আমাদের এলাকার রাস্তার অবস্থা এতটাই খারাপ, আসলে কেউ মোবাইল বের করারই সাহস পায়নি, মনে হচ্ছিল রিক্সা দিয়ে মানুষেই পড়ে যাবে। যাই হোক, অনেক কষ্টে ওই স্থানে পৌঁছেছি, মানে বিয়ের অনুষ্ঠানে, তবে আর ওই লং ভিডিওটা করতে পারিনি। আচ্ছা, রাস্তা যেতেও আমাদের অনেক কষ্টই হয়েছে, তাই যার মধ্যেই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে কোনো মতেই ভুল করবেন না, তাহলে আমি অনেকটাই খুশি হব। যদি আপনাদের কাছে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আরও আমি সুন্দর করে শাড়ি পরার চেষ্টা করব, সেটা যদি আপনারা আমাকে উৎসাহিত করেন। তবে নতুন বর কনেকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করবেন।